হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমরা যাচ্ছি ম্যানহাটনে একটি বিশাল প্লাজা বহুতল বিশিষ্ট প্লাজা দেখতে যার নাম ওয়াল স্ট্রিট প্লাজা এছাড়াও এটি আরেকটি নামও আছে 88 Pine Street In 1973 সালে ওয়েল স্ট্রিট প্লাজা হোয়াইট অ্যালুমিনিয়াম এবং গ্লাস স্ট্রাকচার বা কাচিদে ভাস্কর্যের জন্য আমেরিকান ইনস্টিটিউট অফ আর্কিটেক্ট হতে একটি অ্যাওয়ার্ড পায় এই ভবনটি কোনার্ড লাইনার কুইন এলিজাবেথের একটি স্মৃতিসৌধ ওয়াল স্ট্রিট প্লাজার উচ্চতা ৪৪৮ ফিট এবং এটি অনেক বড় এবং বহুতল বিশিষ্ট একটি বিল্ডিং স্টিলের এই ভাস্কর্যটি একদম ওয়াল স্ট্রিট প্লাজার সাথেই স্থাপন করা হয়েছে। এই ভাস্কর্যটি দেখতে অনেকটা খোলা একটা দরজার মতো, এটি অনেক স্বচ্ছ চকচকে আয়নার মতো। ইয়োইয়া এই স্টিলের ভাস্কর্যটি এখানে স্থাপন করেন। এর স্থাপত্যটি ডিজাইনার জেমস ইনগোফ্রেড আইএম পেইন ও তার কিছু অ্যাসোসিয়েট বা সহযোগী। আজ এ পর্যন্তই। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিবেন, আর আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য একটি কমেন্টস করবেন, আর অবশ্যই যেতে যেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।